Dear students, welcome to e-learning class of Kagdeep Academy. Dear students, आज हम स्टैंडार्ड 2 এর বাংলা নিয়ে আলোচনা করছি। ক্লাস শুরুর প্রথমেই বলে রাখি, আমাদের অ্যানুয়াল পরীক্ষা এগিয়ে আসছে। তাই আমি বোর্ডে তোমাদের অ্যানুয়াল পরীক্ষা সিলেবাস লিখে দিলাম। যদিও স্কুল যখন খোলা ছিল তখন আমাদের একটা সিলেবাস দেওয়া হয়েছিল, কিন্তু এই COVID-19 সিচুয়েশনের জন্য সেই সিলেবাস ফলো করা আমাদের সম্ভব হচ্ছে না। তাই আমরা অ্যানুয়াল পরীক্ষার জন্য আলাদা আবার সিলেবাস দিলাম। তোমরা সবাই তোমাদের খাতায় তুলে নাও এবং এই সিলেবাস অনুযায়ী তোমরা অ্যানুয়াল পরীক্ষার জন্য তৈরি হবে। দেখো, সবাই খাতা বের করো, খাতায় তুলে নাও। সহজ পাঠ পৃষ্ঠা 26 থেকে 51 পর্যন্ত। তাহলে সহজ পাঠ কত হলো দেখো, পৃষ্ঠা 26 থেকে 51 পর্যন্ত। বর্ণ পরিচয় পৃষ্ঠা 12, পৃষ্ঠা 18 মফলা, পৃষ্ঠা 23 রেপ ময়রেপ পর্যন্ত, 23 ময়রেপ পর্যন্ত। বর্ণ পরিচয় দেখো আবার, বর্ণ পরিচয় পৃষ্ঠা 12, পৃষ্ঠা 18 মফলা, পৃষ্ঠা 23 ময়রেপ পর্যন্ত। রচনা রচনা পদ্মফুল দুর্গাপূজা, পদ্মফুল আর দুর্গাপূজা। আর ফলো অনলাইন ক্লাস, অর্থাৎ আমরা যে অনলাইন ক্লাসগুলো করছি সেইগুলো একটু অনুসরণ করবে। তা তোমরা সবাই খাতায় তুলে নাও সিলেবাসটা। সিলেবাস অনুযায়ী আমাদের সহজ পাঠ পড়া শেষ হয়ে গেছে। আজ আমি সহজ পাঠের সপ্তম অধ্যায় রিভিশন করব। তোমরা সবাই তোমাদের বই নাও, খাতা নাও এবং পেন নাও। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা 28 খোলো, পৃষ্ঠা 28, সপ্তম পাঠের পৃষ্ঠা 28 খোলো। আর ওই পৃষ্ঠা 28-এর উত্তরগুলো খাতার যেখানে লেখা আছে সেই খাতাটি খোলো আর পেন নাও। আমি উত্তরগুলো আলোচনা করে যাচ্ছি এবং বলে যাচ্ছি, সেগুলো তোমরা মিলিয়ে নাও খাতার সঙ্গে, যদি কারোর ভুল থেকে থাকে ঠিক করে নাও। দেখো কী আছে, একের দাগে দুই এক কথায় উত্তর দাও। কর্তা দেখো কী আছে, কার দোকান থেকে খাস্তা কচুরি আনার কথা বলেছে, কার দোকান থেকে খাস্তা কচুরি আনার কথা বলেছে। তোমরা গল্পে পড়েছ সে যেন বসন্তের দোকানে যায়, সেখান থেকে খাস্তা কচুরি আনা চায়। তাহলে কার দোকান থেকে খাস্তা কচুরি আনার কথা বলা হলো, না বসন্তের দোকান থেকে। তাহলে উত্তর কী হবে দেখো, কার দোকান থেকে খাস্তা কচুরি আনার কথা বলেছে, না বসন্তের দোকান থেকে খাস্তা কচুরি আনার কথা বলেছে। পরে খর দেখে দেখো, বাজার থেকে কী মাছ আনার কথা বলেছে, কী মাছ আনার কথা বলেছে। তোমরা গল্প পড়েছ বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসি যেন, তাহলে কী মাছ আনার কথা বলা হলো, কাতলা মাছ আনার কথা বলা হলো। তাই উত্তর কী হবে দেখো, বাজার থেকে কাতলা মাছ আনার কথা বলেছে, বাজার থেকে কাতলা মাছ আনার কথা বলেছে। গর দেখে দেখো কী আছে, কোথায় রান্না করে খাওয়ার কথা বলা হয়েছে, কোথায় রান্না করে খাওয়ার কথা বলা হয়েছে। তোমরা গল্পে পড়েছ রাস্তায় রেঁধে খেতে হবে, তার মানে কোথায় রান্না করে খেতে বলা হবে, খেতে হবে রাস্তায়। কোথায় রান্না করে খাওয়ার কথা বলা হয়েছে, রাস্তায় রান্না করে খাওয়ার কথা বলা হয়েছে। ঘর দেখে দেখো, কে থালা বাজায়, কে থালা বাজায়। তোমরা কবিতায় পড়েছ বাসনওয়ালা থালা বাজায়, তার উত্তরটা কী হবে, বাসনওয়ালা। তাই উত্তর কী হবে দেখো, বাসনওয়ালা থালা বাজায়, বাসনওয়ালা থালা বাজায়। তার উমরটা দেখো, 4:30 বাজলে কারা বাসায় ছোটে, কারা বাসায় ছোটে। তোমরা কবিতায় পড়েছ 4:30 বেজে ওঠে ছেলেরা সব বাসায় ছোটে, তাহলে কারা বাসায় ছোটে, ছেলেরা। তাই উত্তর হবে কি, 4:30 বাজলে ছেলেরা বাসায় ছোটে, 4:30 বাজলে ছেলেরা বাসায় ছোটে। তারপর দুই দিকে দেখো কী আছে, দুই একটি বাক্যে উত্তর দাও। রাস্তায় রান্না করে খেতে কী কী দরকার, তোমরা গল্পে পড়েছ রাস্তায় রেঁধে খেতে হবে, তার ব্যবস্থা করা দরকার। মনে রেখো, কড়া চাই, খুন্তি চাই, জলের পাত্র একটা নিও, তাহলে কী 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 নিতে হবে, কড়া খুন্তি আর জলের পাত্র। তাই উত্তর কী হবে দেখো, রাস্তায় রান্না করে খেতে কী কী দরকার, রাস্তায় রান্না করে খেতে কড়া খুন্তি ও একটি জলের পাত্র দরকার। পরের প্রশ্ন দেখো, খয়েরটা
কে গরুর গাড়ি চালায়? কে চালায়? তোমরা কবিতায় পড়েছ, আমি যে রে সকাল হলে যাই শহরের দিকে চলে, তুমি মিয়ার গরুর গাড়ি চড়ে। তাহলে কে গরুর গাড়ি চালায়? চালায় তমিজ মিয়া। তাহলে উত্তর কী হবে? কে গরুর গাড়ি চালায়? তমিজ মিয়া গরুর গাড়ি চালায়। গোয়ারটা কী আছে দেখো, দলে দলে কোন পাখি ডাক দেয়? কোন পাখি ডাক দেয়? কবিতায় তোমরা পড়েছ, রোদ্দুর যে আসে পড়ে পূবের মুখে কোথা ওড়ে, দলে দলে ডাক দিয়ে কাক গুলো। তাহলে কে ডাক দেয়? কাক ডাক দেয়। তাহলে উত্তর কী হবে? দলে দলে কাক ডাক দেয়। দলে দলে কাক ডাক দেয়। ঘরটা দেখো কী আছে, কে ফলের ঝোড়া নিয়ে যায়? কে ফলের ঝোড়া নিয়ে যায়? কবিতায় আছে কি, আতাওয়ালা নিয়ে ফলে যায়, সুর করে ওই হাঁক দিয়ে যায় আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া। তাহলে কে ফলের ঝোড়া নিয়ে যায়? আতাওয়ালা ফলের ঝোড়া নিয়ে যায়। রুমোরটা দেখো, ছেলেরা কিভাবে বাড়ির দিকে ছোটে? কিভাবে বাড়ির দিকে ছোটে? কবিতায় আছে দেখো, 4:30 বেজে ওঠে ছেলেরা সব বাসায় ছোটে, হো করে উড়িয়ে দিয়ে ধুলো। তাহলে কীভাবে? না, হো করে ধুলো উড়িয়ে বাড়ির দিকে ছোটে। তাই উত্তরটা কী হবে দেখো, ছেলেরা কিভাবে বাড়ির দিকে ছোটে? না, ছেলেরা হো হো করে ধুলো উড়িয়ে বাড়ির দিকে ছোটে। ছেলেরা হো হো করে ধুলো উড়িয়ে বাড়ির দিকে ছোটে। এইবার তিনেরটাকে দেখো কী করতে পেরেছে, সঠিক উত্তরগুলো নিচে দাগ দাও। কর্তা কী আছে দেখো, আলু না ওল খুব সস্তা, গল্পে পড়েছে, এবার আলু খুব সস্তা, তাই এখানে কী হবে, কার নিচে দাগ দিতে হবে? আলুর নিচে দাগ দিতে হবে। তাহলে আলু খুব সস্তা। খড়টা দেখো, দোকানদারের নাম সুশান্ত না বসন্ত? তোমরা নিশ্চয়ই জানো যে দোকানদারের নাম বসন্ত, তাই এখানে বসন্তের নিচে দাগ দিতে হবে। তাহলে উত্তর কী হবে, দোকানদারের নাম বসন্ত। গড়টা দেখো কী আছে, আলু আনতে হবে 40টা না 30টা? কটা আলু আনতে হবে? 30টা আলু আনতে হবে। তাহলে কী হবে, আলু আনতে হবে 30টা, তাই 30টার নিচে দাগ দিতে হবে। তারপরে কী আছে দেখো, ঘরটা, বাজার থেকে রুই মাছ না কাতলা মাছ আনবে? কী মাছ আনবে? না, কাতলা মাছ আনবে, তাই কাতলা মাছের নিচে দাগ দিতে হবে। উত্তর কী হলে দেখো, ঘরটা বাজার থেকে কাতলা মাছ আনবে। উমোরটা দেখো কী আছে, আলু পাওয়া না গেলে কচু না ওল আনতে বলেছে? কী আনতে বলেছে? ওল আনতে বলেছে, তাহলে ওলের নিচে দাগ হবে। উমোর উত্তরটা তাহলে কী হলো দেখো, আলু পাওয়া না গেলে ওল আনতে বলেছে। এবার চারের দিকে দেখো, পাট থেকে শব্দ নিয়ে ফাঁকা ঘরে বসাও। কদায় কী আছে দেখো, বাজারে মাছ খুব ড্যাশ। কী হবে, বাজারে মাছ খুব সস্তা, তাহলে ড্যাশে বা ফাঁকা জায়গায় হলো সস্তা হবে। খদায় কী আছে দেখো, রাঁধতে গেলে কড়া চাই ড্যাশ চাই, রাঁধতে গেলে কড়া চাই খুন্তি চাই। গদাকে দেখো, এখন কলকাতায় ড্যাশে টানা গাড়ি দেখা যায়, এখন কলকাতায় ঘোড়ায় টানা গাড়ি দেখা যায়। এখানে না দিলে ভালো হতো, এখন প্রায় দেখা যায় না বললেই হয়। যাক দেখো, এখানে কী হবে, ড্যাশে ঘোড়ায় লিখবে, এখন কলকাতায় ঘোড়ায় টানা গাড়ি দেখা যায়। ঘ, সন্ধ্যেবেলায় ড্যাশ পাখিরা বাসায় ফেরে, সন্ধ্যেবেলায় দলে দলে পাখিরা বাসায় ফেরে। ঘরটা কী হলো দেখো, ড্যাশে কী হলো, সন্ধ্যেবেলায় দলে দলে পাখিরা বাসায় ফেরে। উমোরটা দেখো কী আছে, দিনের ড্যাশ সূর্য অস্ত গেল, দিনের শেষে সূর্য অস্ত গেল, দিনের শেষে সূর্য অস্ত গেল। আচ্ছা, এই পর্যন্ত আলোচনা করলাম, পরের দিন বাকি অনুশীলনগুলো নিয়ে আবার আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ, বাড়িতে সবাই ভালো করে পড়বে আর সিলেবাসটা ফলো করবে, পরীক্ষার জন্য যে সিলেবাস দিলাম সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে। সিলেবাসটা আবার একবার বলে দিচ্ছি দেখো, অ্যানুয়াল সিলেবাস সহজ পাঠ পৃষ্ঠা 26-51 পর্যন্ত, পৃষ্ঠা 26-51। বর্ণ পরিচয়ে পৃষ্ঠা 12-18 মফলা আর পৃষ্ঠা 23 ময়রেব পর্যন্ত। রচনা, রচনা কোনগুলো হবে দেখো, পদ্মফুল দুর্গাপুজো, আর
অনলাইন ক্লাস ফলো করতে বলা হলো। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।